বাংলাদেশ বন অধিদপ্তরে এই যে দেখতেছেন 31 অক্টোবর, মানে হচ্ছে আপনার আজকে এই নিয়োগগুলিতে ফোকাস করা হয়েছে। এখানে আমরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 275 জন লোক নিয়োগ করা হবে, বা 275 জনের নিয়োগ বিগত 5 মাসেও কিন্তু দেওয়া হয়নি। কারণ হচ্ছে কি, বর্তমানে যে সকল সার্কুলার গুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনার খুবই অল্প সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে। এই যে দেখতেছেন এখানে একটিভ পদে, এই যে 6 নম্বরে একটিভ পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী, এই পদে 169 জন লোক নিয়োগ করা হবে। এরকম আরো বেশ কয়েকটা পদ আছে, ওখানে অনেকগুলো পদ আছে। তো অনেকগুলো পদ বলতে আপনার একটা পদে অনেকগুলো জন লোক নিয়োগ করা হবে, এটা বুঝাতে চাইছি আর কি। তো যাই হোক, প্রথমে আমি আপনি এই যে দেখতে পাচ্ছেন 6 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী, এই পদটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে বাকি পদগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আপনার 169 জন লোক নিয়োগ করা হবে। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটা হচ্ছে আমাদের বেসিক। এখানে আরো বিভিন্ন ভাতা সহ আমাদের বেতন হয় 17,000-18,000 টাকার মতো হবে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে আবেদন জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। এই যে দেখতে পাচ্ছেন 9 নম্বরে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তার মানে হচ্ছে আমরা SSC পাশে এখানে আবেদন করতে পারবো। এই বছর যারা SSC পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক কথা, SSC পাশে সার্টিফিকেট থাকলেই হবে। এরপর 9 নম্বর দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী 2, 3, 5 গিয়ে পরিকল্পনা করবে, তাই এটা সমস্যা নেই। 9 নম্বর এটা আমাদের জানার প্রয়োজন নেই। তো আমরা যেটা যেখানে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি। তো ওটা ছাড়া অনেকগুলো পদ আছে, তো সবগুলো পদ আমরা আলোচনা করবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে 275 জন লোক নিয়োগ করা হবে আর কি। তো প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখানে আবেদন শুরু কখন, শেষ কখন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হয়েছে 31 ডিসেম্বর 2022, তার মানে হচ্ছে আজকে 10টা থেকে এখানে আবেদন শুরু হয়েছে। এবং কি আবেদনের লাস্ট ডেট হচ্ছে 3 নম্বরে বলে দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন পত্র জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 30/11/2022, এখানে সন্ধ্যা 5টা পর্যন্ত আবেদনের লাস্ট ডেট আর কি। তার মানে হচ্ছে বরাবর 1 মাস, বা একদিন কম না একদিন বেশি না, বরাবর 1 মাস এখানে আবেদন চলবে আর কি। আর এখানে আবেদনের জন্য আমাদের যে বয়স লাগবে সেটা 1 নম্বরে বলে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 18 বছর, মানে হচ্ছে যাদের বয়স 18 বছর থেকে শুরু তারা সকলে এখানে আবেদন করতে পারবেন, সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। আর যাদের মৃত্যুদণ্ড কোটা আছে আর বিভিন্ন ধরনের কোটা আছে, তারা 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপর এখানে আমাদের কি কি কাগজপত্র লাগবে সেটারও সম্পূর্ণ বিস্তারিত এই যে 6 নম্বরে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের কি কি কাগজপত্র লাগবে। তো এই যে 9 নম্বর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, মানে হচ্ছে আমাদেরকে আমরা যে পদে আবেদন করবো ওই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে ওটা সনদপত্র নিয়ে যাওয়া লাগবে। আমাদের আমরা যদি ভোটার হয়ে থাকি ভোটার আইডি কার্ড নিয়ে যাওয়া লাগবে। তারপর হচ্ছে এই যে ষোলগত দেখতে পাচ্ছেন আপনার এই যে চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে যাওয়া লাগবে। তারপরে এই যে বড়গত দেখতে পাচ্ছেন আপনার আপনার যদি এই যে আপনি যদি আনসার বিডিপিতে চাকরি করে থাকেন, আপনার যদি ওরকম কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনারা ওই সার্টিফিকেটটা নিয়ে যাবেন, অথবা আপনার হচ্ছে কি আপনার যদি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে যাবেন, এগুলো বলছে আর তেমন কিছু না। এখানে 6 নম্বর দেখতে পাচ্ছেন সরকারি বা আধা সরকারি সংস্থা কর্মকর্তাদের ক্ষেত্রে যে কোনো কর্তৃপক্ষের মাধ্যমে আপনার আবেদনের সংশ্লিষ্ট কেন্দ্রে দাখিল করতে হবে, মানে হচ্ছে আপনি যদি বর্তমানে কোনো জায়গায় চাকরি করে থাকেন সরকারি বা বেসরকারি, ওখানকার একটা আবেদনপত্র নিয়ে যেতে হবে আর কি আপনার বসের কাছ থেকে, এটা বলছে, এটা তেমন কিছু না। তো যাই হোক, এখানে মূলত আমরা তো কী কী কাগজপত্র লাগবে এগুলো জানলাম, এখন আমরা জানবো যে এখানে মূলত আমাদের কোন কোন পদে লোক নিয়োগ করা হচ্ছে সেটার বিস্তারিত জেনে নিই। হ্যাঁ, তো তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আপনার লাইকটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনার জন্য ইম্পর্টেন্ট না হতে পারে। হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা এই যে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, এটা আপনার অনেক উপকার হবে। এই যে 9 নম্বর দেখতে পাচ্ছেন স্পিড বোট ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে, এখানে আপনার 17 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই SSC পাস লাগবে, এবং কি স্পিড বোট ড্রাইভিং ছাড়ানো আমাদেরকে 3 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং কি আপনার SSC সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে আপনার স্পিড বোট অপারেটর এর যে সনদদারি হতে হবে, এগুলো কোনো সমস্যা না, আপনি স্পিড বোট চালাইতে পারলেই হবে, অভিজ্ঞতা থাকলে হবে, আর কোনো কিছু না। তো এখানে দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে আপনার গাড়ি চালক পদে লোক নিয়োগ করা হবে 29 জন, আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই 8ম শ্রেণী পাস লাগবে, আর আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এতটুকুই। এখানে এই যে 5টি জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক আবেদন করতে পারবেন। ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল এবং ঝালকাঠি, পিরোজপুর, 6টি জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে 7 নম্বর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনার লোক নিয়োগ করা হবে 7 জন। ইন্টারেস্টিং বিটে হচ্ছে 7 নম্বরে 7 জন লোক নিয়োগ করা হবে আর কি। তো এখানে আপনার বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন জন্য আমাদেরকে অবশ্যই SSC পাস লাগবে আর কি। এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন SSC পাশে একটা পদ পাইছে, এই যে সারাং পদে। পৃথিবীতে কত রকমের অদ্ভুত অদ্ভুত পদ আছে, কোটি কোটি আপনার
এই যে জীব আছে অদ্ভুত রকমের, এরকম আপনার কোটি কোটি নামও আছে আপনার ফদের। এই যে সারেং, এই সারেং ফদে লোক নিয়োগ করা হবে, এখানে আপনার 15 জন লোক নিয়োগ করা হবে আর কি। এটা 5 নম্বরে আছে, বেতন 700 টাকা থেকে 23,490 টাকা। আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে হচ্ছে আমরা SSC পাস, এখানে আবেদন করতে পারবো। তারপর হচ্ছে আপনার দ্বিতীয় শ্রেণী মাস্টার যোগ্যতা সনদ, অথবা আপনার নৌপরি বনযুক্ত কর্তৃক প্রদত্ত, মানে হচ্ছে এটা বুঝলাম না ভাই, এটা কি বলছে এটা আমি নিজে বুঝতেছি না। আপনারা আপনাদের ওখানকে কাছ থেকে কারো কাছ থেকে বুঝে নেবেন, বা আমি আপনাকে কমেন্ট করবেন, আমাকে পার্সোনালি নক দিবেন, বিশেষ করে এটা জানার জন্য আমাকে পার্সোনালি নক দিবেন হোয়াটসঅ্যাপে, অথবা আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে, আপনার ওখান থেকে সরাসরি দেখে নেবেন। এরপর উপর যে পদগুলো আছে এগুলো আপনার স্নাতক এবং ডিগ্রি পাশের পদ, এই কারণে বললাম না, এই যে দেখতে পাচ্ছেন যারা স্নাতক পাশ করছেন এগুলো দেখে নেবেন। উচ্চমান সহকারী, তারপর হচ্ছে আপনার এই যে ওয়ারলেস অপারেটর, তারপর হচ্ছে আপনার 7 মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর, তার ইঞ্জিন ড্রাইভিং, এইসব পদে আপনার হচ্ছে গিয়ে ডিগ্রি পাশ লাগবে। তো আপনার এগুলো নিজেদেরকে দেখে নেবেন। হ্যাঁ, তো এখানে আর তেমন কিছু জানার আমাদের নাই। তো আজকে ভিডিও ছিল, পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনাদের মধ্যে যে সকল ভাইরা আমার সাথে যোগাযোগ করতেছেন, আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি, আমার নাম্বার সব দেওয়া থাকবে, আপনার আমার নাম্বার বলতে আমার ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনার ওখান থেকে সরাসরি দেখে নেবেন। তোমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।